মুসলমানের ছেলেরা, এ নওজোয়ান যুবকেরা, বায়ান করছিলাম কোরআনকে নিয়ে, বায়ান করছিলাম ফ্রান্সের মমির ফিসালিস বিখ্যাত একজনের সার্জেন, ওর নাম হলো ডক্টর মরিজ বুকাইলি। ওই মানুষটা খ্রিস্টান ধর্মের অনুসারী, ওই মানুষটা মিশরে গিয়েছিলেন, কোন একটা কনফারেন্সে হাজির হয়েছিলেন, ইসলামিক কনফারেন্সে হাজির হয়েছিলেন, আলেম ওলামারা বক্তব্য রাখছিলেন, কোরআন নিয়ে বক্তব্য রাখছিলেন, কোরআনে কোনো ভুল নাই, কোরআনে কোনো ভুল নাই, কোরআনে কোনো ত্রুটি নাই। এই ব্যক্তিটা মুচকি মুচকি হাসছিল, এই ব্যক্তিটা বলছিল, বাইবেল বললাম আমি, চান্দাবাস্তা বললাম আমি, ত্রিপিটক পড়েছি আমি, রামায়ণ মহাভারত পড়েছি আমি, প্রতিটা ধর্মগ্রন্থে কিছু না কিছু ভুল পেয়েছি, এমন একটা কোরআনের নাম বলে, কোরআনে নাকি বলে কোনো ভুল নাই, কোরআনে নাকি বলে ওরা কোনো ভুল নাই। ওই মিশরের, ওই আপনার ফ্রান্সের বিখ্যাত মমির স্পেশালিস্ট সার্জেন ডক্টর মরিজ বুকাইলি কি করলেন? ওই মানুষটা 1980 সালে কোরআন পড়বে বলে, কোরআনের ভুল বার করবে বলে, কোরআনটাকে রিসার্চ করা শুরু করে দিলেন, আরবি পড়া শিখে নিলেন, সূরা ফাতিহা থেকে পড়তে শুরু করলেন, সূরা নাস পর্যন্ত বললেন। 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, 5 বছর রিসার্চ করে ফেললেন। 5 বছর রিসার্চ করে নেওয়ার পরে ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলেছিলেন, হে সাংবাদিকরা, দেশ বিদেশে প্রচার করে দাও, দেশ বিদেশে প্রচার করে দাও, আমি ডক্টর মরিজ বুকাইলি বলছি, আমি ফ্রান্সের মমির স্পেশালিস্ট সার্জেন, আমি ডক্টর মরিজ বুকাইলি, বাইবেল পড়েছি আমি, চন্দাবাস্তা পড়েছি আমি, ত্রিপিটক পড়েছি আমি, রামায়ণ পড়েছি আমি, ভুল পেয়েছি, ভুল পেয়েছি, তবে কোরআনের ভুল বার করতে গেলাম, 5 বছর রিসার্চ করলাম, আল্লাহর শপথ করে বলি কোরআনে বিন্দু মাত্র ভুল পেলাম না। সঙ্গে সঙ্গে মানুষটা কোরআন বুকে আঁকড়ে ধরে নিল, কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালেমা পড়ে মুসলমান হয়ে গেল, নিজের নামটা পাল্টে দিল, নাম রেখে দিল সুলাইমান, দিল বলে সুবহানাল্লাহ, মাথায় রাখলো টুপি, গালে সুন্নতি, দাড়ির সুন্নতি পোশাক পরে নিয়ে একজন আল্লাহ পাকের খাস মুমিন বান্দা হয়ে গেল। আমরা তো পারলাম না বাবা জিরা ভাইরা, আমার মুসলমানের ছেলেরা, নওজোয়ান যুবকেরা, ওই মহাত্মা গান্ধী বলেছিল, ওই মহাত্মা গান্ধী বলেছিল, মৃত্যুর 17 দিন আগে একটা চিঠি লিখে দিয়ে গিয়েছিল, ওই মহাত্মা গান্ধী বলেছিল, আমার মুসলমানদের সাথে ওটা বাসা বেশি, মুসলমানদের সাথে ওটা বাসা বেশি ছিল। মহাত্মা গান্ধী 17 দিন আগে বলে দিয়েছিল, পশ্চিম আকাশে একটা উদিত হয়েছে, একজন ব্যক্তির আবির্ভাব হয়েছে, পৃথিবীর কোন মানুষ যদি ওই ব্যক্তির আদর্শ ফলো করে চলে, আমি মহাত্মা গান্ধী বলে দিয়ে যাই, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ নামটা বলে দিয়ে যাই, মহাত্মা গান্ধী মৃত্যুর 17 দিন আগে বলেছিল, আমি বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর জীবনীটা পড়ে পড়ে দেখলাম, আমি গৌতম বুদ্ধর জীবনী পড়েছি, আমি গুরু নানকের জীবনী পড়েছি, বালক গঙ্গাধরের জীবনীটা পড়েছি, শ্রী চৈতন্য জীবনীটা পড়েছি, রামকৃষ্ণ বলো তমাম ধর্মগুরুদের জীবনী পড়ে পড়ে দেখলাম, তবে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ জীবনী পড়ে পড়ে দেখলাম, মুসলমানের ছেলেরা, হেওয়া মুসলিম ভাইরা, ওই মহাত্মা গান্ধী বলেছিল, আমি জীবনী 2 খণ্ড পড়ে পড়ে দেখলাম, বিশ্ব নবীর মতো মহাদর্শবান, মহাচরিত্রবান মহাপুরুষ পৃথিবীর জমিনে আর দুইটা হতে পারে না। সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআন এ কথা জানিয়ে দিয়েছিল, এই কথা কোরআন আজও জানিয়ে রেখে দিয়েছে, কোরআনের পারা নম্বর 19, সূরার নাম সূরা কলম, পৃষ্ঠা নম্বর 3, আয়াত নম্বর 3, লাইন নম্বর 14, আমার আল্লাহ পাক জগতের মানুষকে জানিয়ে দিল, ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, মহাচরিত্রে
অধিকারী যিনি সবচেয়ে মর্তবা মর্যাদা আমি আল্লাহ পাক যাকে দান করেছি, তিনি হলেন আর কেউ নয়, তিনি হলেন জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। বিশ্বের জমিনে এক নম্বর নেতা যিনি, বিশ্বের জমিনে এক নম্বরের পিতা যিনি, বিশ্বের জমিনে এক নম্বরের শিক্ষক যিনি, মানব জাতির কল্যাণকর্তা, জগৎগুরু যীশু খ্রিস্ট নয়, আব্রাহাম লিঙ্কন নয়, লেনিন নয়, মহাবীর নয়, গুরু নানক নয়, গৌতম বুদ্ধ নয়, চৈতন্য নয়, স্বামী বিবেকানন্দ নয়, এখনো ব্রিটিশ মিউজিয়ামে লিখে রেখেছে আজ কালো কালি দিয়ে লেখা আছে সাদা পাথরের উপরে, তিনি হলেন জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। এ বাবা জিরা ভাইরা আমার, যখন ভারত পাকিস্তান বাংলাদেশ এক ছিল, ওই সময় একজন বেঈমান আমার নবীর চরিত্র নিয়ে বই লিখেছিল, বইটার নাম দিয়েছিল রঙ্গিলা রসুল। কি নাম শুনেছেন কোনদিন বইটার নাম? রঙ্গিলা, রঙ্গিলা রসুল। বইটা লিখলো যিনি, ওই ব্যক্তির নাম হলো রাজপাল। ওই বইয়ের ভিতরে আমার নবীকে বলেছে লম্পট, ওই বইয়ের ভিতরে আমার নবীকে গাল মন্দ করেছে। এই বাংলাদেশে ময়মনসিংহে মারি বাপ মুসলমান মা মুসলমান, ওই বিশ্বা মহিলা তসলিমা নাসরী আমার নবীর চরিত্র নিয়ে কত বই লিখেছে, বই লিখেছে ছোটবেলার মেয়ে, বই লিখেছে দ্বিখণ্ডিতা, কত শত বই লিখেছে দুশ্মন নবীর দুশ্মন সালমান রুশদি নবীর চরিত্র নিয়ে বই লিখেছে। যখন ভারতের নূপুর শর্মা আমার নবীকে অপমান করেছিল, এক হয়ে আন্দোলন করেছিলাম না করি নাই? এ বাবাজিরা ভাই আমার, মক্কার জমিনে বেঈমান কাফেরেরা আমার নবীকে জাদুকর বলেছিল, আমার নবীকে পাগল বলেছিল, আমার নবীকে কবি বলেছিল, কিন্তু আমার নবীর চরিত্র নিয়ে কোনোদিন গাল দেয় নাই, আর বর্তমানে কাফেররা কিন্তু দেয়। শুনেছেন কি জানি না, নবীর পাগল, নবী জাদুকর, বেঈমানরা প্রচার করেছে, আর বুড়ি মহিলা জামা কাপড় বেঁধে, পুতুলি বেঁধে মক্কা ছেড়ে পালাবে, মক্কা ছেড়ে পালাবে। আমি লিখেছি কবিতা, মক্কা মরুর তপ্ত পথে চলছিল এক বিদ্যা জোন, আরে মস্ত বোঝা মাথায় ছিল, কাঁপছিল তার দুই চরণ, দাঁতে ভেঙেছে বয়স ভারী, দাঁতে ভেঙেছে বয়স ভারী, আর পেকেছে মাথার কেশ, ক্লান্ত ছিল বুড়ির শরীর, তোলাই দুসর মলিন বেশ। সামনে এসে এক যে যুবক, সামনে এসে এক যে যুবক, বিদ্যার কয় আম্মা যান, এই বুঝাটি বইলে মাগো, বাঁচবে বলো তোমার প্রাণ। যুবক অচেনা, নুরানি চেহারা, ফুটফুটে চেহারা, অচেনা যুবকটা এসে বলছে, ও মা তুমি যে এত বড় পুঁটুলি বেঁধেছো, মা তুমি বইতে পারবে? ও মা আমাকে দাও না, আমি একটু বইয়ে দিই। দাও তুলে দাও আমার মাথায়, শুনেন, দাও তুলে দাও আমার মাথায়, তুমি শুধু পথে দেখাও, যেথায় যাবে শান্তি পাবে, আম্মা তুমি পাবারাও, লইব না মা পয়সা করি, লইব না মা পয়সা করি, চাইব দোয়া আশীর্বাদ, তোমার সেবা করলে মাগো, এই এতিমের মিটবে সাধ। বুড়ির বোঝা মাথায় নিয়ে, বুড়ির বোঝা মাথায় নিয়ে চললো যুবক পথে ধরে, মানব সেবার খুশির হাওয়া বইছে যে তার অন্তরে। বুড়িমা যায়, বুড়িমা যায়, টুকটুক করে যুবকটা পুটুলি মাথায় নিয়ে যায়,
কিছু দূর যাওয়ার পরে তখন যুবকটা জিজ্ঞাসা করে, মা কোথায় যাচ্ছ গো মা, তোমার চোখে পানি, তুমি যাচ্ছ কোথায় মা, একটু বলো না। বৃদ্ধাটিকে শুধাই যুবক, বৃদ্ধাটিকে শুধাই যুবক, যাচ্ছ কোথায় আম্মা যাত, মন কেন মা ভরা ক্রান্ত, তুই নয়নে অশ্রুবাণ। তখন বুড়ি মহিলা বলে, বৃদ্ধা বলে কালকে নাকি, বৃদ্ধা বলে কালকে নাকি আসবে গায়ে মোহাম্মদ, লইবে কেরে ধর্ম মদের, লোকটি নাকি ভীষণ বদ। কালকে কি আসবে মোহাম্মদ, তার ভয়ে পালাচ্ছি, কালকে মোহাম্মদ আসবে তাই ভয়ে পালাচ্ছি। যুবকটা মুচকি মুচকি হাসে, তো কিছু বলে না। কিছু দূর যেতে যেতে তখন বুড়িটা বলে, একটু পরেই বৃদ্ধা বলে, একটু পরেই বৃদ্ধা বলে, ওইখানে মোর চলার শেষ, নামিয়ে দেবা বুঝা আমার, করলে দারুণ কষ্ট ক্লেশ। এবার বুঝা আমাকে নামিয়ে দাও। যুবকটা নামিয়ে দিয়ে, যুবক নামিয়ে দিয়ে তখন বাড়ির দিকে রওনা দিয়েছে। তো বুড়িটা ফেল ফেলিয়ে চেয়ে দেখে, এত ভালো ছেলে। তখন বুড়ি মহিলা বলে, ফুলের মতো মুখটি তোমার, ফুলের মতো মুখটি তোমার, মায়াই ভরা তোমার প্রাণ, কে নাম তোমার, কোথায় বাড়ি, যাও না বলে আব্বা যান। তোমার নাম, তোমার পরিচয় একটু দাও না বাবু, তোমার এত সুন্দর চেহারা, তুমি এত আদর্শবান ছেলে, মক্কাই বাড়ি। তখন যুবকটার সামনে এসে এরকম দুটো হাত জড়ো করেছে। যুবক বলে করুন দোয়া, যুবক বলে করুন দোয়া, না হয় যেন আমি বধ, যার ভয়েতে ভাগছো মাগো, যার ভয়েতে ভাগছো মাগো, আমি তো সেই মোহাম্মদ, আদর্শ দিকে মুক্ত হয়েছিল মুসলমানের ছেলেরা। নওজোয়ান যুবকেরা, আমার বাবারা, ভাইরা, আমার ভারত পাকিস্তান বাংলাদেশ তখন এক ছিল, রাজপাল বলে একজন বেঈমান আমার নবীর চরিত্র নিয়ে বই লিখে দিল, রঙ্গিলা রসুল, রঙ্গিলা রসুল, বাজারে প্রচার হয়ে গেল, বিক্রি হতে লাগলো। ওই সময় সকাল সন্ধ্যা নবীজির মহাব্বতে দরুদের আমল করতো, দরুদ শরীফ। আপনাদের বলে দিয়ে যাই, সকাল সন্ধ্যা নিয়মিত যদি কোনো মানুষ দরুদ শরীফের আমল করতে পারে, ওই মানুষটা রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টে মরা মরবে না। যে ব্যক্তি সকাল সন্ধ্যা দরুদ শরীফের নিয়মিত আমল করবে, সে ব্যক্তি দরিয়ায় জলে ডুবে কোনোদিন মরণ হবে না। যে ব্যক্তি দরুদ শরীফের সকাল সন্ধ্যায় নিয়মিত আমল করবে, তার সংসারে কখনো অভাব আসবে না। যে ব্যক্তি দরুদ শরীফের আমল করবে, তাকে আল্লাহ পাক রুজিতে মালামাল করে দেবে। যে ব্যক্তি সকাল সন্ধ্যা দরুদ শরীফের আমল করবে, ওই ব্যক্তি আগুনে পুড়ে কোনোদিন মরণ হবে না। যে ব্যক্তি দরুদ শরীফের আমল করবে, তাকে বিছানায় পড়ে থাকতে হবে না। যে ব্যক্তি দরুদ শরীফের আমল করবে, ওই ব্যক্তির উপর জেন কবির আশ্রয় হবে না। যে ব্যক্তি দরুদ শরীফের আমল করবে, ওই ব্যক্তির উপরে শয়তান মানুষে দুশ্মনী করে ক্ষতি করতে পারবে না। আল্লাহর নবী বলেন, একবার দরুদ পড়ো আল্লাহ 10টা নেকি দেবে, একবার দরুদ পড়ো 10টা গুনাহ মাফ করে দেবে, একবার দরুদ পড়ার কারণে আল্লাহ 10 গুণ মর্যাদা আরো বাড়িয়ে দেবে। আমল হবে দরুদ শরীফের নিয়মিত আমল করে সাংঘাতিক। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, বাবারা ভাইরে আমার, ওই গরীব ঘরের ছেলেটা কি করেছিল? আল্লাহ নবীকে কাল দিয়ে বই লিখেছিল, নবীর চরিত্র নিয়ে আঘাত দিয়ে কথা বলেছিল, আহা ওই মানুষটা কি করেছিল? 19 বছরের ছেলেটা রাজপালকে হত্যা করে দিয়েছিল। ইলমুদ্দিন 19 বছরের নওজোয়ান ইলমুদ্দিন ছেলেটা জেলবন্দি হয়ে গেল। জজ আদালতে জিজ্ঞাসা করেছিল, কেমনে তুমি হত্যা করলে? বলো, বলে আমি স্বেচ্ছায় নবীর দুশ্মনকে পৃথিবীর জমিন থেকে সরিয়েছি, আমরা তাদের দেব দেবী নিয়ে গালমন্দ করি না, আমার নবীকে গালমন্দ কেন করে? নবীজির মহাব্বতে সঙ্গে সঙ্গে আদালতে চোখ রাঙিয়ে বলেছিল, না না আমি বাঁচার জন্য নয়, আমার নবীকে যে গালমন্দ দেয়, নবী তো আমার ইমান, নবী তো আমার জান, নবী আমার প্রাণ, আমার নবীর মহাব্বতে কোনোদিন আমি মাথা নত করব না। বাপ মাকে গালমন্দ দাও, আমার বংশে গালমন্দ দাও, আমি হয়তো মেনে নেব, কিন্তু আমার নবীর চরিত্র নিয়ে কথা বললে সহ্য করব না। জজ আদালতে ফাঁসির অর্ডার দিয়েছিল, ওই ইলমুদ্দিন শেষ তামান্না কোরআন চেয়ে নিয়েছিল, কোরআন ভুকে নিয়েছিল, কোরআনে জমা দিয়েছিল, ওই মানুষটার ফাঁসি হয়ে গেল। 3 মাস পরে কবর থেকে লাশ যখন তোলা হয়েছিল, ইতিহাস সাক্ষ্য দেয় তার চেহারা 3 মাস পরে যেমন আগে ছিল, 3 মাস পরে কবর থেকে উঠানো হয় যেমন কার চেহারা তেমনই রয়ে যায়। কিন্তু চিকিৎসা বিজ্ঞান বলে 6 দিন পরে নখ কষে যাবে, 9 দিন পরে চুল, কবর গাগের সামান নিতে কইর না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, কবর জায়গা ভালো নয়। 17 দিনে পেটে পেটে শেষ পোকার খাদ্য হবে, 7 দিন পরে গোশ থাকবে না কঙ্কাল পরে রবে, 17 দিনে পেটে পেটে শেষ পোকার খাদ্য হবে, 7 দিন পরে গোশ থাকবে না কঙ্কাল পরে রবে, 90 দিনে হাড়গুলি সব, 90 দিনে হাড়গুলি সব আলাদা হয়ে রয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। মুসলমান যদি হারাম হালাল বুঝতে না পারে, কোনটা হারাম পানি কোনটা গোলা পানি, আমার আল্লাহ পাক জানিয়ে দেয়, জেনে রাখতে হবে মানুষের বাচ্চা নয়, উলাইকা কাল আনআম বাল হুম আযাল, উলাইকা হুমুল গাফিলুন। 4 পায়ে গরু ছাগল কুকুর বিড়ালের চাইতে খারাপ, বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন, তারা পথভ্রষ্ট। আচ্ছা, আপনার বাড়িতে গরু আছে? আছে না? নাই। আচ্ছা, এই যে গলার দড়ি যদি গোয়াল থেকে খুলে যায়, আপনার গ্রামের সামনে জমিটায় সরিষা বুনেছেন আপনি, সরিষা, আপনার গরুটা ছুটে এসে জমির সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছে, এটা তোমার মালিকের জমি, না এটা আমি খাবো না, পরের জমি খাবো আমি। আচ্ছা, গরু এটা ভাববে না, সামনে যেটাই পাবে সেটাই চালাবে। হ্যাঁ, এই দেখো তোমার ছেলে দিন গেলে পরে 14টা করে বিমল আর তেরঙ্গম, বলছো গরু 14টা করে বিমল চিবচ্ছে, অল্প দিনে যৌবন হারাবে খোকা, অল্প দিনে বউ পালাবে ঘর ছেড়ে, হারবাল কোম্পানি ধনী হবে, বিমল কম খা একটু। হ্যাঁ বাবাজি রামা, আমার সুরার টুকরো বন্ধুরা, আমার সুদী মানুষেরা, গরু ছাগল গোয়ালে থাকে, গরুর বাছুর বাছুর লাফালাফি করতে গিয়ে আগুনে পা পড়ে গেছে, আর পাটা পুড়ে গেছে। আচ্ছা, গাই গরু এ বসে বসে কাঁদবে, বসে বসে বাছুরের জন্য কাঁদবে, না নিজের খাবার ঠিক নিজে চালাবে? ও অবলা প্রাণী,
কিন্তু আমরা তো মানুষ, আমাদের তো বুদ্ধি আছে। হ্যাঁ, একটা মুসলমান কষ্ট পাচ্ছে আর এ বলছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ও যা যা করছে করুক, ও যে মানা যে মরছে মরুক, যে খেতে পেলো না পেলো ও সব দেখা, আমি তো ঠিক আছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হ্যাঁ, কি হবে নামাজ রোজা ইমানদারের বড়াই করে, কি হবে নামাজ রোজা ইমানদারের বড়াই করে যদি ওই খোদার কোরআন পড়ে থাকে নর্দমাতে, মসজিদের কোণে বসে জিকির করো যতই কষে, মসজিদের কোণে বসে জিকির করো যতই কষে, এইভাবে যাই না পাওয়া আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারো শোষণ বিঘিন সমাজটাকে, কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে যদি পারো সত্য কথা উচ্চ স্বরে না বলিতে, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ইমামতি, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ইমামতি, কি হবে দোকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারো শোষণ বিঘিন সমাজটাকে। জুম্মার দিন, হ্যাঁ না, আপনি জুম্মার দিনে বলবেন হুজুরকে, ইমাম সাহেবকে বলবেন যে সমাজের যত সত্য কথা নোংরামো যত চলছে সত্য কথাগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে মসজিদে ওয়াজ করুন, আপনার হুজুর কিন্তু সব সত্য বলতে পারবে পারবে। ইমাম সাহেব যদি জুম্মার দিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে দেয় যে ব্যক্তিটা সুদের কারবার করে তার ঘরে আমার খাবার খাওয়া যাবে না, যে ব্যক্তিটা মাঝে মধ্যে শরাব পান করে তার ঘরে খাবার খেলে আমার দোয়া আল্লাহ কবুল করবে না, যার বউটা পেট বার করে পঞ্চায়েতের ব্যাংকে যায় আর বন্ধনে লোন আনতে যায় তার ঘরে আমার খাবার খাওয়া যাবে না। আপনার এদিকে সব যাই লোন টোন আনতে যাই, মা বোনটা যাই, বাবা হ্যাঁ আমাদের ওদিকে চলে বাবা, তবে এখন একটু বলে বলে কমে, বাড়ির সামনে বসে আছি আর পাশের বাড়ি একটা ভাবি সম্পর্কে হয় এইরকম ছোট পালিশ গাল পালিশ দিয়ে কুচিয়ে শাড়ি পরে পেটটা বার করে হেলকে দুলতে যাচ্ছে, আমি চিন্তা করছি কি ব্যাপার, এ কি ব্যাংকে চাকরি টাকরি পেলো নাকি, আমি কি ব্যাপার হবে কোথায় যাবে, বলে সার আসবে গো, কে আসবে বলো, সার সার আর তোমার বাড়ির সারটা কি করেছে, বলছে বাড়িতে বসে বসে বিড়ি খাচ্ছে, আর তোমার লোকটাকে বলে দিও যেন গলায় দড়ি দিয়ে মরে যায়, ও ঘরে বসে বসে বিড়ি খাচ্ছে, বউ করে যা ইনকাম করে নিয়ে যা টাকা নিয়ে আসগা, কি হয় বাবা ওই স্যারটাকে মধ্যখানে বসিয়ে রেখে দশটা মহিলা গোল করে ঘিরে ধরে, স্যার একটু দেখো আমাকে একটু দেখো, লজ্জাও নাই শরমও নাই। আপনার গ্রামের ইমাম সাহেব যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়াজ করে দেয় যার বউটা পেট বার করে পঞ্চায়েতে যায় ব্যাংকে যায় বাজারে যায় আর বন্ধনে লোন আনতে যায় তার ঘরে আমার খাবার খাওয়া যাবে না, যে ব্যক্তিটা ভাইয়ের হক মেরে মেরে খায় ওর ঘরে আমার খাবার খাওয়া যাবে না, যে বিয়েতে ছেলের বিয়েতে মোটা টাকা বাপ গুনে গুনে পণ নেয় ওর বাড়িতে ওর ভোজ খাওয়া আমার যাবে না, এই বাড়ির খাবার খেলে আমার দোয়া কবুল হবে না, জেনে রেখে দেবে ইমাম সাহেব সত্য কথাগুলো, কাল যদি জুম্মার দিনে দাঁড়িয়ে বলে দেয় পরশু দিন কি চাকরি রইবে, কথা বলেন না কেন, চাকরি কিন্তু আর রইবে না, এখন তো মসজিদে ইমাম মানে ইমামতি করা এত কঠিন বুঝলেন, গ্রামে মুসলিম সব মুফতি হয়ে গেছে গো, একজন গরিব মানুষ মৌলবি হয়েছে দিয়ে যে মসজিদে থাকবো, তা কোথায় থাকবে যাই, তো গরিব মানুষ দুটা কুড়ি পঁচিশ টাকা পকেটে নিয়ে বেরিয়েছে জুম্মা নামাজ পড়তে গেছে, তা কমিটির লোক বলছে হুজুর বায়ান করুন একটু শুনি কেমন বায়ান আপনি করেন, তো বায়ান সুদের ব্যাপারে একদম খেসে দিয়েছে, সুদ সুদ খাওয়া হারাম, যে ব্যক্তি সুদ খায় তার ঘরে খাবার খাওয়া যাবে না, যে ব্যক্তি সুদের কারবার করে তাকে মসজিদের সেক্রেটারি কেসের টাকা যাবে না, খুব বলেছে যে জুম্মা নামাজ বাদ সেক্রেটারি বলছে চাকরি কিন্তু আমরা হতো, এই ওয়াশটা যদি আপনি না করতেন চাকরি ফাইনাল হয়ে যেত, আমি মাঝে মধ্যে একটু অল্প স্বল্প সুদ খাই, আপনি বাড়ি চলে যান,
পরে দেখা যাবে চাকরি হলো না। দ্বিতীয় আরেকটা মসজিদে গেছে, আবার ওয়াজ করেছে, ওয়াজ করেছে মহিলাদের পর্দার ব্যাপারে, যার বউ পেট বার করে এখান ওখান করে সে যেন মসজিদে কেসে আর না থাকে। তা জুম্মা নামাজ পড়ে বলছে, হুজুর আপনি বাড়ি যান, ফোনে জানাবো আপনাকে যে কেন কি ব্যাপার। চাকরি আপনার হতো, আমি মতোয়ালি লোক, আমার বউটা একটু মাঝে মধ্যে পঞ্চায়েত যায়, আর আপনি যে ওয়াজ করেছেন চাকরি কিন্তু ওটা হবে না। তা মৌলী সাহেব বাড়ি গেছে, তা মৌলী সাহেবের বউ বলছে, তুমি ওয়াজ করছো কেন মসজিদে গিয়ে, তুমি বায়ান করো না, ডাইরেক্ট গিয়ে নামাজ পড়াবে, তুমি পাকামো করে আবার ওয়াজ করছো কেন। বলে ঠিক বলেছে, আর ওয়াজ করবো না, ওয়াজ করছি কিন্তু চাকরি হচ্ছে না, ওয়াজ কিন্তু আর করবো না। তৃতীয় জুম্মাতে একটা মসজিদে গিয়েছে, সোজা কিন্তু ডাইরেক্ট জুম্মার নামাজ পড়াবে, দিয়ে নিয়ত করেছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সূরা ফাতিহাটা পড়ার পর লম্বা সূরা ধরেছে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। এরকম করে জুম্মার নামাজটা পড়ার পরে মসজিদের যে সভাপতি ছিল বলেন, সে কেউ তো সাপের মতো ফুলছে শুধু। তা বলছে, কি হলো কি তোমার? বলছে, মৌলভীকে ডাক, কেসিয়ারের নাম ইয়াসিন, তার বাপের নাম হলো হাকিম, ইয়াসিনের নাম হবে নামাজে, হাকিমের নাম হবে আমার নাম কই। তা বলছে মৌলভী, বলছে আমি আর ইমামতি করবো না, আমি আর ইমামতি করবো না, ওরা ইমামতি করে চালা। কথা বুঝতে পারছেন? ইমামতি করা বা খুব জ্বালা, কিছু মানুষ দেখবেন শুধু মৌলভীদের খোঁচা মারে, এদিকে লোক নাই, আমাদের ওদিকে আছে, কিছু কিছু লোক থাকে সমাজে খোঁচা মারার লোক, থাকে কি থাকে না বলেন। এ বাবা, ইমাম সাহেব বসে ছেলেগুলোকে কোরআন পড়াচ্ছে, একটা মুরব্বী লোক চাকরি থেকে রিটায়ার হয়েছে, বউয়ের কাছে সুখ সম্মান পাই না, তা মৌলভীকে খোঁচা মারবে, মানে এমন এমন প্রশ্ন করবে মৌলভী যেন উত্তর দিতে না পারে। এসছে, আসসালামু আলাইকুম। ইমাম সাহেব বলছে, এত সুর করে সালাম দেয় কে? ছেলেগুলো বলছে, হুজুর ও সাংঘাতিক বিচ্ছুতি মাল, একটু সাবধানে। তো ঠিক আছে দেখি। তা বলছে, ওয়ালাইকুম সালাম, কি ব্যাপার চাচা? বলছে, বাপ আপনার কাছে এলাম গো, তা আমি যখন ঘর থেকে বেরিয়েছিলাম তখন আমার ঘড়িতে বাজে 8টা, এখন আপনার মসজিদে এখানে দাঁড়ালাম এখন বাজে 10টা, কতক্ষণ লাগে? 2 ঘন্টা। আচ্ছা, 2 ঘন্টা যদি আসতে সময় লাগে তাহলে আমার বয়স কত? তা মৌলভী সাহেব বলছে, আপনার বয়স আপনি জানেন? আপনি জানেন? তো বলছে, মৌলভীদের বুদ্ধি নাই, ঘরে বলতে পারে না, যারা বাংলা লেখাপড়া করে তারা জানে, একটা অঙ্ক আছে, পুত্রের বয়স যদি এত হয় তো পিতার বয়স কত, আছে এরকম একটা অঙ্ক। এ কিন্তু ওই হিসেব ধরে প্রশ্ন করেছে, 2 ঘন্টা আসতে যদি সময় লাগে বয়স আমার কত? তা 10 বছরের তালবিলিমটা মৌলভী সাহেবের কাছে পড়ছে আর বলছে, হুজুর উত্তরটা আমি দেবো। তা দেখবেন যারা মাদ্রাসায় যারা পড়ে, তালবিলিম যারা হয়, তারা কিন্তু সাংঘাতিক জিনিস। কি বলছেন বলেন? হ্যাঁ, তো 10 বছরের ছেলে তখন বলছে, চাচা আপনার বয়স এখন 60 বছর। মুরব্বী ভাবছে যে বাচ্চা ছেলেটা তো বললো ঠিকই তো বললো, আমার বয়স 60, কিন্তু বাচ্চা ছেলে জানলো কি করে? বাবা তুই কি করে জানলি আমার বয়স 60 বছর? না চাচা আপনাকে শুনতে হবে না। না বাবা বল, বাবা কি করে জানলি? বলে, চাচা রাগ করবে না। বলছে, না বল বল। বলে, আমার বাড়িতে আমার একটা বড় ভাই আছে, আমার বড় ভাইটার বয়স এখন 30 বছর। কত কত বলো? কিন্তু আধ পাগলা। এই দেখো, ক পাগলা, আধ পাগলা, কত পাগলা? তাই বসে বসে হিসেব করলাম, বড় ভাইয়ের বয়স যদি 30 বছর, আধ পাগলা হয়, ফুল পাগলা হলে বয়সটা কত হবে? কত হবে বলো? হ্যাঁ, তখন এ চিন্তা করছে সব জায়গায় পাকামো করা যাবে, কিন্তু এদের সাথে পাকামো করে পার পাওয়া যাবে যাবে না। তাই বাবাজির আমার, ইমামদের সম্মান দেবেন, ইমামদের ভালোবাসবেন, তালবিলিমদের ভালোবাসবেন। একবার দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ।
ওয়ালা আলী সাইয়েদেনা। বাপ, আপনার মা চলে গেছে, আপনার আব্বা চলে গেছে, কোনোদিন গিয়েছেন বাপ মায়ের বাড়িতে? চার বছর পাঁচ বছর হলো, বাপ মা কোথায় কোন কবরে শুয়ে আছে চিনতে পারবেন না আপনি আর, জানি না। সংসারের চিন্তা, বিবি মায়ার চিন্তা, বাচ্চার ভাবনা, জমি জায়গা ভাবতে ভাবতে মা বাবার বাড়িটাও ভুলে গেছেন। বেঁচে থাকতে তো বাপ মায়ের সেবা তেমন আমি আপনি কেউ করতে পারলাম না। নবীজি আমার বলেন, প্রতিদিন একবার করে মা বাবার বাড়িতে যেও, প্রতিদিন বাপ মায়ের সাথে একটু গল্প করে আসিও। আল্লাহর নবী বলেন, প্রতিদিন যদি না পাও, জুম্মার দিনে একবার করে জুম্মার নামাজটা পড়ে সোজা বাপ মায়ের কবরে যাইও। বাপ মায়ের কবরে কেটে দাঁড়িয়ে সুরা ফাতিহা তিনবার কুলগুটা পড়ে দরুদ শরীফটা পড়ে এক আল্লাহর দরবারে কেঁদে কেঁদে দোয়া করো, আর বলো নিজের মাকে, মা গো, ও মা, তুমি আজকে আমার বাড়িতে নাই বলে না, আমার বাড়িটা খুব অন্ধকার লাগে জানো মা, আমার বাড়িতে টাকা আছে, আমার বাড়িতে ছেলে মেয়ে আছে, আমার বাড়িতে সবাই আছে, কিন্তু তুমি নাই বলে না, আমার বাড়িটা বিলীন হয়ে গেছে, আমার বাড়িটা খুব ফাঁকা ফাঁকা লাগে জানো মা। সেদিন এই ছেলেটা যদি কবরের পাশে দাঁড়িয়ে বাপ মায়ের জন্য কেঁদে বলে, মালিক, আমার মা সারা জীবন পা হাতে তেল মালিশ করে দিয়েছিল, কিন্তু আমি এমন একটা সন্তান, মায়ের জ্বর এসেছিল, মায়ের পায়ে একটু তেল দিতে পারি নাই, বাপের পায়ে একটু তেলটা মালিশ করে দিতে পারি নাই, যে মা সারা জীবন জামা কাপড় পরিষ্কার করে দিল, ওই মায়ের বিছানাটা কোনো দিন আমি ছেড়ে দিই নাই, ঘরটা কোনো দিন ঝাড়ু মেরে দিই নাই, আমি আমার মাকে রেখে দিয়েছি। মানে না কে খাওয়ানে বলে মা, না পরে পড়ানে বলে মা, যে বাপ নিজের রক্তকে পানি করে ছেলের আবদার পূরণ করেছে, বাপ শুয়ানো আছে। মালিক, সন্তান যখন মা বাবার জন্য একটু চোখের পানি ফেলে, আল্লাহ পাক বাপ মায়ের কবরটা জান্নাতের বাগান, জান্নাতি মেওয়া, জান্নাতি খাওয়া, জান্নাতি পোশাক, জান্নাতি হাওয়া দিয়ে প্রবাহিত করে দেন, জান্নাতের টুকরা বানিয়ে দেন। এখানে যাদের বাপ আর মা, এখানে যাদের বাপ আর মা পৃথিবীতে চলে গেছে, বাপ মা নাই, কার কার নাই একটু হাত তুলে দেখাতে পারবেন, কার কার নাই? আল্লাহ কাছে দোয়া করবো একটু, একজন হাত নামাইয়েন না। আল্লাহ, তোমার দরবারে যে বান্দাগুলো হাত তুলেছে মালিক, আল্লাহ তোমার এই বান্দাগুলোর হাত তোলাকে কবুল করে নাও, যাদের বাপ মা কবরবাসী হয়ে আছে, হাত তুলেছে মালিক, তুমি তাদের বাপ মায়ের কবরটা জান্নাতের বাগান বানিয়ে দাও। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নবী বলেন, মুসাফির হালতে থাকলে পরে এই মুসাফির দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় না। মুসাফির মানে বোঝেন, 90-92 কিলোমিটার রাস্তা কোনো ইমানদার মুসলমান যখন অতিক্রম করবে, তার জোহরের নামাজটা দুরাকাত হবে, আসরের চার রাকাত ফরজটা দুরাকাত হবে, ইশার চার রাকাত ফরজটা দুরাকাত হবে, কসরে মুসাফির হালতে আছি। নবী বলেন, মুসাফিরের দোয়া কখনো আল্লাহ ফিরিয়ে দেবে না। আপনারা অনেক টাকা দিয়েছেন আগামী বছরের জন্য, একটা মানুষ পারবেন, কোরআন এক, কাবা এক, আল্লাহ এক, একটা আল্লাহর মুমিন বান্দা পারবেন যে 1,000 টাকা দেবো আমি আমার বাপ আর মায়ের জন্য, একটা মানুষ পারবেন? একটা মানুষের কাছে আমি চাইছিলাম, একটা মানুষ আপনি দেবেন, 2,000 দেবেন না 1,000? 1,000 কি নাম বাপের দিয়েছেন আগে? 1,000 দিয়েছেন, আবার দেবেন কি নাম? এটা বললে পড়লে ইমানদার হওয়া যাবে, কি বলছেন আপনারা? আর একজনকে মেনে নিতে হবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি যত যা কিছু বানিয়েছি, জোড়া জোড়া বানিয়েছি, আসমান জমিন, নর নারী, সাদা কালো, মিথ্যা সত্য, উঁচু নিচু, জান্নাত জাহান্নাম, মুরগা মুরগি, ঘোড়া ঘোড়ি, আমি আল্লাহ যত যা বানিয়েছি জোড়া জোড়া বানিয়েছি। জোড়া হওয়ার মতো আর একটা মানুষ পারবে?
যে আমি দেবো 1,000 টাকা মায়ের আর বাপের জন্য, ছেলেটা এখনই অসুখ হলে না এখনই ডাক্তারখানা যেতে গেলে 1,00,000 টাকা যদি খরচের কথা বলে আপনি কি করবেন? টাকা পয়সা নাই, জমি জায়গা বিক্রি করে আপনি দেবেন? এইরকম একটা নবীজির মহাব্বতে জান্নাতের বাগান হবে, আর আপনার মতো মানুষটা দেবে, আল্লাহ পাক কবুল করে নেবে, বাপ মায়ের জন্য দেবেন, ছেলে মেয়ের জন্য অনেক কিছু করলেন আপনি, আপনার মা বাবা ইন্তেকাল হয়ে গেছে, একটা মানুষ দেন যাদের বাপ মা এখনো জীবিত আছে, বাপ মায়ের সুস্থতার জন্য একটু দোয়া করবো, 1,000 টাকা চাইছিলাম। প্যান্ডেল আর খাওয়া খরচের ব্যাপারটা কমিটির লোক যতজন আছে ওরা সব দায়িত্ব নিয়েছে। প্যান্ডেল এবং নজরুল আছে একজন, আর আকরম আছে, দুজন থেকে দায়িত্ব নিয়ে কমিটির তরফ থেকে প্যান্ডেল এবং খাওয়া খরচের দায়িত্ব ওদের। কিন্তু আর কিছু অর্থের প্রয়োজন আছে, একজন বাবা জীবন দিয়েছে বাপ মায়ের জন্য 1,000 টাকা, আর একজন বাপ মায়ের সুস্থতার জন্য, বাপ মায়ের মঙ্গল কামনার জন্য, যে বাড়িতে বালা মুসিবত দূর হয় না, রোগ ছাড়ে না, নবী বলছেন বেশি বেশি সদকা করো, সদকা করো, বালা দূর হবে, রোগ দূর হবে, অশান্তি দূর হবে। আর একজন মায়ের লাল চোরা হওয়ার মতো আর একজন হবে ইনশাল্লাহ। আপনি দেবেন? সুবহানাল্লাহ। ইয়াকুব গাজী নারাই তাকবীর, নারাই তাকবীর। ইয়াকুব গাজী 2,000 টাকার দাতা, 1,000 টাকার দাতা, দুইজন হলো 2,000, একজন হলো রজব আলী গাজী, একজন হলো ইয়াকুব আলী গাজী, 1,000 1,000 করে 2,000 টাকা। বলেন তো আজান হয় কয়ক করে, কয়ক করে নামাজ হয়, কয়ক করে কালেমা হয়, কয়ক করে ইমান হয়, কয়ক্ষরে তিন অক্ষরে আরশ হয়, কয়ক্ষরে কুরসি হয়, কয়ক্ষরে তিন অক্ষরে তিনটে কাজ কবর ডাঙ্গাতে ভুলেও করা যাবে না। যে কাজটা তিনটে কাজ আপনার গ্রামে বেশি বেশি হয়, কবর ডাঙ্গায় যারা মাটি খনন করে, হাঁটুর ওপরে কাপড় তুলে কবরের মাটি খনন করা যায় না, 2 নম্বর কবর ডাঙ্গায় বসে গাল ভরে খাবার খাওয়া যায় না, 3 নম্বর দাঁত বার করে হাসি ঠাট্টা করা যায় না, কবর ডাঙ্গায় তিনটে কাজ করা যাবে না। 3 নম্বরে চাইছিলাম, আল্লাহ বলছেন তিনটে জায়গা রেখেছি, তিনটে জায়গা রেখেছি, একটা হলো লওহে মাহফুজ, একটা নাম হলো আরশ কুরসি, একটা নাম হলো সিদরাতুল মুনতাহা। এই তিনটে জায়গার যে নৈকট্য লাভ করে সে আল্লাহর ওলি বান্দা হয়ে যায়। জোরে বলে সুবহানাল্লাহ। এই 3 নম্বরে চাইছিলাম আমার রজব আলী সাহেব দেবেন 1,000 টাকা, ইয়াকুব আলী সাহেব দেবেন 1,000 টাকা, 3 নম্বরে আর কোনো বাপ আছি আর কোনো ভাই পারবো, 3 নম্বরে 1,000 টাকা চাইছিলাম, 1,000 টাকা হবে ইনশাল্লাহ, 1,000 টাকা চাইছিলাম। টাকা তো হাতের ময়লা, আসছি যতক্ষণ, যেতেও ততক্ষণ, কত টাকা কত দিক দিয়ে হয়ে যায়, এরকম একটা মাজমা হচ্ছে। সারাদিন কাজ করেছেন, এই মোবাইলটা সারাদিন টিপাটিপি করেছেন, সন্ধ্যাবেলায় চার্জটা শেষ হয়ে গেছে বলে আবার চার্জ বুঝে দিয়েছেন। চার্জ হোক, দুনিয়াদারি করেন, চাষ আবাদ করেন, মানুষের ইমানে কমজোরি হয়ে যায়, মানের পাওয়ার বাড়ানোর জন্য প্রতি বছরে 1টা করে সালে সওয়াব, এইরকম জালসার মজলিসের প্রয়োজন আছে। তাই 3 নম্বরে আর একজন ভাইকেও পারবো, কোন একটা ভাই তার শ্বশুর শাশুড়ির জন্য, দাদা দাদির জন্য, নানা নানির জন্য, বাপ মায়ের মাগফিরাতের জন্য, কোন আত্মীয় পরিবার পরিবারের জন্য, বাপ মায়ের সুস্থতা কামনার জন্য আর একজন মুরব্বী বাপ, কোন ভাই পারবো না। 1,000 টাকা চাইছিলাম, 10,000 চাইনি, 5,000 চাইনি, 2,000 চাইনি, 1,000 টাকা চাইছিলাম আব্বা, হবে না, হবে না ইনশাল্লাহ। একটা মানুষ 3 নম্বরে, 3 নম্বরে আর একজন একটু হাত তুলে বলেন না যে ইনশাল্লাহ আমার নামটা লিখে দেন, দানের খাতায় আপনার নামটা লিখে থাকবে। জানেন হাদিস পাক এসেছে, যখন কোনো বান্দারা দান করে তো মা বাবার কবরে জান্নাতের হাওয়া প্রবাহিত হয়ে যায়, পাশের কবরে আপনার দাদা দাদি শুয়ে আছে, আপনার বাপ মা শুয়ে আছে, তখন বলবে তোমাদের কি নাতি পোতা নাই, তোমাদের কি ছেলে নাই, তোমাদের কি মেয়ে নাই? বলে আছে। সেদিন বাপ মা দাদা দাদি আফসোস করবে আর বলবে আমার পোতাটা দেবে, সেদিন মা বাপ আফসোস করবে আর বলবে দেখবে নিশ্চয়ই আমার ছেলেটা দেবে। যখন এই ছেলেটা দান করে সঙ্গে সঙ্গে, এখনো টাকা দেয় নাই, শুধু বলেছে আমি দেবো, এই নিয়ত করার কারণে ওই সময় থেকে বাপ মায়ের কবরে, দাদা দাদির কবরে জান্নাতের হাওয়া প্রবাহিত হতে থাকে।
কি নাম হবে ইনশাল্লাহ বলো, আহাদুল দেবে এক হাজার নারাই থাকবে, নারাই থাকবে আহাদুল সাহেব এক হাজার টাকার দাতা। হলো বাপ রজব আলী সাহেব এক হাজার টাকা, ইয়াকুব আলী সাহেব এক হাজার টাকা, আহাদুল দেবে এক হাজার টাকা, কজনা হলো নবীর খলিফা কয়জনা জানা আছে হুজুর? মানে প্রধান কিতাব আল্লাহ কোটি কোটি ফেরেশতা দিয়েছেন, চারজন ফেরেশতাকে প্রধান করেছেন, কজনকে? জিবরাইল ফেরেশতা, মিকাইল ফেরেশতা, ইসরাফিল ফেরেশতা, আজরাইল ফেরেশতা, চার খলিফা, চার আসমানি কিতাব, চারজন প্রধান ফেরেশতা। চার নম্বরে আপনার নামটা চাইছিলাম বাপ, হবে ইনশাল্লাহ। এক নম্বরে রজব আলী সাহেব দিয়েছেন, দুই নম্বরে ইয়াকুব আলী সাহেবের নাম লিখিয়ে দিয়েছেন, তিন নম্বরে আহাদুল সাহেব নাম লিখিয়ে দিয়েছে, চার নম্বরে কেউ পারবে? চার নম্বরে হবে ইনশাল্লাহ। কি যুগের হাওয়া বাপ, কি জিনিস যে হবে সব এরা, এ বাপ হবে না ইনশাল্লাহ। আর আরেকজন, আর একটা মানুষ দেন চার খলিফার নামে, আর একজন মানুষ হবে না? আমাদের কষ্ট হচ্ছে বলেন, আবার তিনটে বেজে গেল বাপ, হবে না? না, একশো পারলে একশোই দেন না, একশো দুশো যেমন পারবেন তেমন দেন, যেমন পারবেন। কোরআন নিয়ে ওয়াজ হচ্ছিল বাবা, কি নিয়ে ওয়াজ, কি নিয়ে ওয়াজ হচ্ছিল? কোরআন নিয়ে। কোরআন শরীফের পারা কয়টা বলেন, পারা কয়টা? এ কমিটি ভাই, এত মা বোনদের কাছে একটা গামছা নিয়ে যান, আমার মায়েরা একশো টাকা, দশ টাকা, বিশ টাকা, পঞ্চাশ টাকা, যেমন করে আছে মা তোমরা তেমন করে দিও, তিরিশটা পুরুষ মানুষ ভাই আমার একশো করে টাকা দেবেন। কোরআনে তিরিশটা পারা, একত্রিশটা নয়, একত্রিশটা মানুষকে চাইছিলাম। এই দেখেন।